আপনাদের মনের একটি কমন প্রশ্ন হচ্ছে, দাঁতের চিকিৎসায় কেন বেশি সময় লাগে? অনেকেই দাঁতের চিকিৎসায় বেশি সময় লাগবে ভেবে দাঁতের সমস্যা নিয়ে বসে থাকেন, সময়ের কথা চিন্তা করে ডেন্টিস্টের নিকট যানই না। আজকে আমি কথা বলবো দাঁতের চিকিৎসায় কেন বেশি সময় লাগে এই বিষয়টি নিয়ে। এই বিষয়টিকে আমি তিনটি ভাগে ভাগ করে বুঝাবো। প্রথমেই আসি দাঁতের চিকিৎসায় যে আমাদের বেশি সময় লাগে, এর একটি প্রধান কারণ হচ্ছে আমরা যখন একজন দাঁতের ডাক্তারের নিকট যাই তখন সাধারণত আমরা কম বা অল্প কিছু হলেই কিন্তু যাই না। দেখা যায় অল্প ব্যথায় আমরা বসে থাকি। যখন আমাদের ব্যথাটা অনেক বেশি তীব্র হয়, আমাদের সমস্যাটা অনেক বেশি ডিপ হয়, মানে আমাদের যে সমস্যা সেই দাঁতের সমস্যা যখন লেট স্টেজে চলে যায় তখনই আমরা ডেন্টিস্টের নিকট যাই। এতে করে যখন আমরা একদম লেট স্টেজে ডেন্টিস্টের নিকট যাব তখন ন্যাচারালি আমাদের দাঁতের চিকিৎসা সম্পূর্ণ করতে অনেক বেশি সময় লেগে যাবে। কারণ আমাদের যে দাঁতের সমস্যাটি সেটি এরকমভাবে বসে থাকতে থাকতে ক্রনিক এবং লং লাস্টিং হয়ে গেছে। এতে করে যখন আমি দাঁতের চিকিৎসা নিতে যাব তখন অনেক বেশি সময় লাগতে পারে। দাঁতের চিকিৎসায় সময় বেশি লাগার আরেকটি কারণ হচ্ছে আমাদের যে দাঁতের চিকিৎসাগুলো রয়েছে তার মধ্যে দাঁত তোলা এবং দাঁত পরিষ্কার করা, মানে স্কেলিং ছাড়া বাকি যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো দেখা যায় অনেক স্টেপ মেনটেন করে আস্তে আস্তে করতে হয়। এজন্য অনেক সময় দাঁতের চিকিৎসায় বেশি সময় লেগে যায়। কিন্তু এতে কিন্তু খারাপ কিছু নয়। আপনি যদি আপনার চিকিৎসাটি সম্পূর্ণ ভালোভাবে সব স্টেপ মেনটেন করে কমপ্লিট করেন তাহলে আপনার দাঁতের চিকিৎসা ভালো এবং পরিপূর্ণ হবে। এরপরে আসি শেষ ধাপ, মানে আমরা ডেন্টিস্টরা আপনার যে জায়গাটিতে কাজ করি, মানে মুখের ভিতর, সেই জায়গাটি অনেক ছোট, যার কারণে এই লিমিটেড স্পেসে কাজ করার কারণে আমাদের অনেক সময় বেশি সময় লেগে যায়। এছাড়াও শুধুমাত্র লিমিটেড স্পেস নয়, মুখের ভিতরে থাকে জিহ্বা, চিক, স্যালাইভা, এগুলোর কারণে অনেক সময় অনেক কাজে বাধা বিপত্তি দেখা যায়। এই কারণেও আমাদের কিন্তু দাঁতের চিকিৎসায় অনেক সময় বেশি সময় লেগে যায়। আপনি কখনোই আপনার ডেন্টিস্টকে গিয়ে বলবেন না যে অনেক তাড়াতাড়ি আমার চিকিৎসা সম্পূর্ণ করে দিন, এতে করে কিন্তু আপনারই ক্ষতি হবে। কারণ আমাদের দাঁতের চিকিৎসাগুলো বিভিন্ন ধাপে ধাপে পরিপূর্ণ স্টেপ মেনটেন করে কমপ্লিট করতে হয়। যদি সব কিছু মেনটেন করে ধাপে ধাপে চিকিৎসাটি কমপ্লিট করা হয় তাহলে কিন্তু আপনার চিকিৎসাটি পরিপূর্ণভাবে ভালো হবে। তাই তাড়াহুড়ো না করে আপনার ডেন্টিস্ট আপনাকে যেভাবে বলবে সেটি যদি সময় বেশি লাগে বা কম লাগে সেই অনুযায়ী আপনার চিকিৎসা কমপ্লিট করা উচিত। এতে করে আপনার এবং আপনার দাঁতের কোনো ক্ষতি হবে না, আপনার দাঁত, মাড়ি এবং স্বাস্থ্য উভয়ই ভালো থাকবে। তাই আপনার দাঁতের সমস্যা নিয়ে বসে না থেকে তাড়াতাড়ি একজন ডেন্টিস্টের নিকট যান, এবং ডেন্টিস্ট যদি বলে যে আপনার সময় লাগবে তাহলে সেটিকে মেনে নিয়ে আপনার চিকিৎসাটি কমপ্লিট করান, এতে করে আপনারই ভালো হবে। তাই ধৈর্যশীল হন, সময় নিয়ে চিকিৎসা কমপ্লিট করুন।